সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি। আমি আজকে তোমাদের জন্য ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, যারা নবম শ্রেণীতে পড়ো, এই ইলেকট্রন বিন্যাসটা আসলে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী সবারই প্রয়োজন। বিশেষ করে অষ্টম শ্রেণীতে যারা, তাদের জন্য তো একেবারে নতুন, এই কারণে তোমরা একটু খেয়াল করবা। আর নবম শ্রেণীর যারা, তারা অষ্টম শ্রেণীতে কিছু একটা করেছো, দশম শ্রেণীরা তো আরো বেশি করেছে। তারপর আমি একটু তোমাদের এই কিছু কনফিউশন সাধারণত থেকে থাকে ওইগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমি প্রথমেই কপারের ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কপার হচ্ছে পর্যায় সারণীর 29 নাম্বার মৌল। কপার যদি 29 নাম্বার মৌল হয়ে থাকে তাহলে আমরা তার ইলেকট্রন বিন্যাস করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ইলেকট্রন বিন্যাস দুই ভাবে করা যায়, একটা হলো চিত্রের মাধ্যমে আর একটা হচ্ছে লিখে। তো আমরা একটু আলোচনা করব আমি তোমাদের সাথে এইটা ডায়াগ্রাম বা চিত্রের সাহায্যে কিভাবে লেখা হয় তা একটু দেখাই দিই। যেহেতু 29 নাম্বার মৌল, তার মানে আমরা জানি তাতে 29টা ইলেকট্রন, 29টা প্রোটন রয়েছে। 29টা ইলেকট্রন কিভাবে রয়েছে আমি তোমাদেরকে দেখাই দিই। আমরা জানি ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। এই যে আমরা কি করব, এইখানে পরমাণুটা লিখবো এবং তার ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যাটা লিখবো। আমরা জানি প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রথম স্তরে দুইটি ইলেকট্রন থাকে। তাহলে এক্ষেত্রে প্রথম স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, আমরা ইলেকট্রনগুলোকে গুল গুল দিয়ে দিই। এই যে প্রথম স্তরে দুইটা, প্রথম স্তরে আট থাকতে পারে না, তখন আমরা চাই দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আটটা থাকতে পারবে। তাহলে এই দুইটা, চারটা, ছয়টা, আটটা। তৃতীয় স্তরে আমরা প্রথমে দিব আটটা, আমাদের বিষয়টা হচ্ছে আটটা দেওয়ার কথা। দুই, চার, ছয়, আট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটা কথা বলে নেওয়া প্রয়োজন যে কোন স্তরে কয়টা ইলেকট্রন থাকে তা জানতে হলে আমরা 2m² সূত্রটা প্রয়োগ করবো। যেমন প্রথম শক্তি স্তর যদি হয় 2×1² = 2, প্রথম স্তরে দুইটা থাকা দরকার, পাইলাম। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারে, 2m² = 2×2² = 2×2×4, তাহলে কত হলো, 4×8, 2, 4, 6, 8। তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা দেখি 2m², তার মানে কি 2×3², তার মানে কি 2×3×9, তাহলে 9×18। এখন বিষয়টা হচ্ছে আমরা দেখতেছি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারতেছে 18টা, অথচ আমি বলে রাখছি তৃতীয় শক্তি স্তরে আমি প্রথমে দিব 8টা। এখন কারণটা কি, কেন আমি তৃতীয় শক্তি স্তরে 8টা দেওয়ার করানোর জায়গায়, যখন তোমরা এই অধ্যায়টা করবে তখন এখানে আরেকটা কথা বলা আছে, ইলেকট্রন বিন্যস্ত করার সময় এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যায়। তো যেহেতু আমি ডিটেলসে যাচ্ছি না, এই ক্লাসটা যখন আমি অন্য পরমাণু নিয়ে আলোচনা করবো তখন এটা ডিটেলস আলোচনা করবো, বা কোন শক্তি স্তরে আগে যাবে, কোন শক্তি স্তরে পরে যাবে, এটা মূলত হচ্ছে নবম শ্রেণীর ক্লাস। আর যেহেতু আমি এখানে অষ্টম শ্রেণীকে সংযোজন করে আছি তাই আমি এটা ডিটেলসে যাচ্ছি না, শুধু বলে রাখলাম যে তৃতীয় শক্তি স্তরে প্রথমে আমি 8টা দেব, তারপরে দেখবো আমার হাতে ইলেকট্রন কয়টা রয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 দিচ্ছি, তার মানে 19টার মধ্যে 18টা দেওয়া হয়ে গেছে, রয়ে গেছে আমার হাতে 8টা, এই 9টা না, 29টার মধ্যে 18টা যদি দেওয়া হয় তাহলে আমার রয়ে গেছে 11টা। আমার কাজ হবে চতুর্থ শক্তি স্তরে প্রথমে দুইটা ইলেকট্রন দেওয়া। তাহলে চতুর্থ শক্তি স্তরে আমি দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর রইল 9টা। এখন আমি ওই 18টা তৃতীয় শক্তি স্তরে পূরণ করার জন্য বাকি ইলেকট্রনগুলো দিয়ে দেবো। এই যে বলছিলাম এখানে নিম্ন শক্তি স্তরে প্রথমে যাবে, তৃতীয় শক্তি স্তরে যে চতুর্থ শক্তি স্তরটা শক্তি কম হওয়ার কারণে ওইখানে দুটি ইলেকট্রন প্রথমে দিতে হয়। পরবর্তীতে কি হচ্ছে, আমার হাতে রইল 9টা আর এখানে আছে 8টা, তাহলে আরো 2, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো কি হয়, 18টা হয় কি না, কয়টা হলো আমাদের ইলেকট্রন দেওয়া, 2 আর 8 = 10, আর 2 = 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21,
22 23 24 25 26 বেশি দেওয়া হয়ে গেছে আমরা একটু কমাই দিই আবার আবার দেখি 2টা 8টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আরো একটা পড়বে তাহলে এখানে আরো একটা দিয়ে দিই তো দেখা দেখা যাচ্ছে কমানের ইলেকট্রনিকেশন কি হচ্ছে প্রথম স্তরে 2টা দ্বিতীয় স্তরে 8টা তৃতীয় স্তরে আমরা লিখলাম না চতুর্থ স্তরে দিলাম 2টা তাহলে বাকি কয়টা হলো 8 2 10 10 আর 2 12 25 থেকে 12 করে 17 17টা কি হইছে 2 4 6 8 10 12 14 16 17 তার মানে এই হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এখন অন্য কোনো ছোট পরমাণু নিয়ে আলোচনা করো সাধারণত অষ্টম শ্রেণীর জন্য 1 থেকে 18 পর্যন্ত পরমাণু সমূহের ইলেকট্রন বিন্যাসটা আলোচনা করা বেশি জরুরি যদি আমরা 18 নাম্বার মৌল নেই তাহলে আমরা জানি 18 নাম্বার মৌলটা হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন আর্গন হচ্ছে 18 নাম্বার মৌল আর যদি 18 হয় আমরা জানি প্রথম স্তরে থাকবে 2টা দ্বিতীয় স্তরে থাকবে 8টা 2 4 6 8 তৃতীয় শক্তি স্তরে থাকবে আরো 8টা আমরা জানি 2 4 6 8 তাহলে কি হলো 8 8 0 আর 2 এ 18 আর তখন 4 আনা পারবো না তাহলে অষ্টম শ্রেণীর জন্য আসলে 1 থেকে 18 পর্যন্ত প্রয়োজন আর এটা মূলত উচ্চতর আর আমি ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এটা দেখিয়েছি বলে আমি এখানে অষ্টম শ্রেণীকে সংযোজন করেছি আশা করি পরবর্তী ক্লাস থেকে আমি প্রত্যেক ক্লাস শ্রেণীর জন্য আলাদা আলাদা ক্লাস নির্বাচন করব সেই আশায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ